হিট স্পোর্টসের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আগামী 15 তারিখ থেকে সাউথ আফ্রিকার সাথে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে যাচ্ছে। ওপেনিং জুটি নিয়ে আমাদের প্রচুর মাথা ব্যথা। এখন সাউথ আফ্রিকাতে যাওয়া বাংলাদেশ দলে 4 জন ওপেনার আছে। আসুন তাদের গত 10 ওয়ানডেতে ম্যাচের পারফরমেন্সগুলো দেখি। তামিম ইকবাল 127, 4, 64, 23, 47, 65, 98, 0, 77, গড়ে 623 রান। গড় হল 79.23, 2 সেঞ্চুরি ও 4 হাফ সেঞ্চুরি। ইমরুল কায়েস 73, 112, 11, 46, 16, 59, 44, 19, 6, মোট 423 রান। গড় হল 42.30, 1 সেঞ্চুরি ও 2 হাফ সেঞ্চুরি। সৌম সরকার 10 রান, 38 রান, 5, 61, 87, 0, 28, 3, 3, 0, টোটাল 235 রান। গড় হল 26.11, 2 হাফ সেঞ্চুরি। লিটন দাস 8 রান, 36, 34, 0, 17, 5, 0, 7, 17, টোটাল 124 রান। গড় হল 15.50, কিছুই নেই। ওপেনিংয়ে তামিম ইকবাল নিয়ে কোনো কথা হবে না, সমস্যাটা তার সঙ্গী নিয়ে। যাদের মাথায় বিজয় নাফিস ঘুরছে তারা পোস্টে কমেন্ট না করলেও চলবে, কারণ তাদের খেলানো সম্ভব না এই সিরিজে। উপরের 4 জন আছে, তারাই খেলবেন। মোসাদ্দেক হোসেনকে তো চিনেন, ঘরোয়া ক্রিকেটে 3টা ডাবল সেঞ্চুরি করা প্লেয়ার সে। তাকে আমরা প্রথমে অভিষেক করিয়েছি কোথায় জানেন? টি-20 ক্রিকেটে। টেস্টে ভালো করায় আমরা তাকে মারকুটে ফর্মেটে নামিয়ে দিয়েছিলাম, ভাগ্যে সে হারিয়ে যায়নি। এটা বলার কারণ হচ্ছে প্লেয়ারের অন্য ফর্মেটে যদি ফর্ম খারাপ যায় তাহলে সেটা অন্য ফর্মেটে টেনে আনার যায়। উপরের সঙ্গী 3 জন ওপেনারের পারফরমেন্স দেখেছেন তাদের লাস্ট 10 ওয়ানডে ম্যাচের, যেখানে এগিয়ে আছে ইমরুল কায়েস, যাকে এখন জাতীয় ভিলেন বানিয়ে দেওয়া হচ্ছে। সৌম্য সরকারের লাস্ট 5 ম্যাচেই 34 রান। কায়েস ও সৌম্য টানা খেলেছেন, কিন্তু লিটন দাসের ইনিংসগুলো হচ্ছে 2015 সালের, যখন তার অফ ফর্ম চলছিল। তাই লিটন যে এবারও খারাপ খেলবে এটা নিশ্চিত বলা যায় না, কারণ তার লাস্ট ওয়ানডে খেলা 2 বছর আগে। তাছাড়া এবছর ঢাকা প্রিমিয়ার লিগে 14 ম্যাচে 752 রান করে সর্বোচ্চ রান সংগ্রহ হয়েছেন লিটন দাস। সৌম্য সরকার হতাশা দিচ্ছেন 2015 সালের পর থেকে। আয়ারল্যান্ডের সিরিজের 2 ম্যাচে 61 ও 87 করেছেন, কিন্তু এরপর আবারও ফর্মের বাহিরে তিনি। এবছর ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন 3 ম্যাচ, 50 রান করেছেন তিনি। ইমরুল কায়েস ও খেলেছেন 4 ম্যাচে 1টা 50-তে 90 রান করেছিলেন সে। এবার উপরের সব কথা বিবেচনা করেই ভাবুন এবং বলুন আগামী 15 তারিখ ম্যাচে কোন প্লেয়ারের উচিত হবে তামিমের সাথে ওপেন করতে নামা। ভদ্রতা বজায় রেখে মন্তব্য করবেন, কেননা এখানে দেশের প্লেয়ারদের অপমান করা নিষিদ্ধ। আমার মতে কায়েস ও লিটনের যে কোনো একজন হলেই হবে। যদি বাঁহাতি ডানহাতি কম্বিনেশন করতে চায় তাহলে লিটন দাসই ভালো হবে। সিলেবাসের বাহিরে মন্তব্য করবেন না।